প্রথম দফা উপজেলা নির্বাচনে কুড়িগ্রামের আটটি উপজেলায় সকাল থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন কেন্দ্র ঘুরে আমরা দেখেছি সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি কিন্তু লক্ষ্য করবার মতন বিশেষ করে নারী ভোটারদের সংখ্যা কিন্তু অধিকারে আমরা লক্ষ্য করছি এবং কুড়িগ্রামের এই মুহূর্তে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মুসল্লিপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার এই ভোট কেন্দ্রে এই মুহূর্তে কিন্তু নারী ভোটারদের আধিক্য কিন্তু চোখে পড়বার মতো লক্ষ্য করবার মতো তবে পুরুষ ভোটাররা বাড়ছেন এই ধরলা বেষ্টিত এই চরের ধরলার কাছাকাছি এই কেন্দ্রটিতে যে পরিমাণ ভোট গ্রহণ হচ্ছে তাতে সকাল থেকে কিন্তু এখানে কিছু কিছু লোক উপস্থিতি কম হলেও এখন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের এই উপস্থিতি কিন্তু উৎসাহজনক বলছেন প্রার্থীরা এবং কর্মীরা এবং কুড়িগ্রামের আটটি উপজেলায় ছয়শো ভোট ভোটকেন্দ্রে সকাল থেকে ভোটগ্রহণ চলছে এবং বিকেল চারটা পর্যন্ত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী এবং তারা নিয়োজিত আছেন প্রত্যেকটি ভোটকেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন সেই সঙ্গে স্ট্রাইকিং ফোর্স হিসাবে এবং ভ্রাম্যমাণ আদালত হিসাবে বিভিন্ন জায়গায় তারা টহল দিচ্ছেন এবং রিটার্নিং কর্মকর্তারা বলছেন যে এই আলোচনা এই নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে করবার জন্যে তারা সচেষ্ট আছেন এবং তারা বলছেন সুষ্ঠু সুন্দরভাবেই এই নির্বাচন তারা পাড়ি দেবে ইউসুফ আলমগীর এটিএন বাংলা কুড়িগ্রাম